হাসিনা সরকারের দুর্নীতিতে অর্থনীতি রসাতলে, মাথাপিছু ঋণ 1,09,000 টাকা। রূপপুর কাণ্ডে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আহ্বান টিআইবির, সরকারকে কঠোর হওয়ার তাগিদ। সোহায়েল, তাজুল ও আহমদ হোসেন গ্রেফতার, আদালতে উপস্থিত করা হতে পারে আজ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@the rate of 21etv চ্যানেলে। দেশের প্রতিটি নাগরিকের মাথায় এখন 1,09,000 টাকার ঋণ। এমনকি আজ যে শিশুটি জন্ম নিয়েছে তার নামেও রয়েছে এই পরিমাণ ঋণের বোঝা। দেশের নাগরিকদের ঋণে জর্জরিত করে গেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার, আর এসবই হয়েছে কথিত উন্নয়নের অজুহাতে। গেল 15 বছর দেশি বিদেশি উৎস থেকে 18.5 লাখ কোটি টাকা ঋণ করেছে বিদায়ী হাসিনা সরকার। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ঋণ করে ঘি খেয়েছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার, তবে দেশের বেজেছে 12টা। ভয়াবহ ঋণের ফাঁদে দেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যের দিকে নজর দিলে যে কারো চোখ কপালে উঠবে। 2009 সালের জানুয়ারিতে যখন শেখ হাসিনা সরকার দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। মাত্র 15 বছরের ব্যবধানেই সেই ঋণ এখন প্রায় 18,50,000 কোটি টাকা। উন্নয়নের নামে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার প্রতিটি নাগরিকের মাথায় চাপিয়েছে 1,08,800 টাকার ঋণ। লোনের টাকাগুলোকে শিফন করে বিদেশি ব্যাংকে নেওয়া হয়েছে। তো আসলে এসব তদন্ত করে বের করে যেসব কোম্পানি তাদেরকে হেল্প করছে, ফরেন কোম্পানি, এসব কোম্পানিকে আসলে কোর্টে নেওয়া উচিত বা আইনের মুখোমুখি করে এইসব লোন আমাদের পরিশোধ করা উচিত না। চোররা চুরি করে নিচ্ছে দেখে তো আজকে বোঝা যায় না। টাকা দিছে এখানে, ডলার পাঠাইছে ওখানে, ডলার শর্ট হয়ে গেছে, এটা দেশ অর্থনৈতিক অবস্থা দূর হয়ে গেছে, এটা তার কি বলার অপেক্ষা রাখে না। জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া এই ঋণের 10,35,000 কোটি টাকা নেওয়া হয়েছে দেশীয় উৎস থেকে, আর বিদেশি বিভিন্ন উৎস থেকে বিদায়ী হাসিনা সরকার নিয়েছে প্রায় 8,14,000 কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, 2017 সালের ডিসেম্বরেও দেশি ঋণের স্থিতি ছিল 3,20,272 কোটি টাকা, কিন্তু 6 বছরের ব্যবধানে দেশীয় উৎসের এই ঋণও বেড়ে 3 গুণ হয়েছে। ঋণ পরিস্থিতি যেসব উদ্দেশ্যে নেওয়া হয়েছিল ঋণ, সেইসবের অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা গোষ্ঠী স্বার্থ প্রাধান্য পেয়েছিল। এখানে একটা লুটপাটের অথবা দুর্নীতির একটা বড় উদ্দেশ্য ছিল, এবং সেখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কিন্তু এখন একটা প্রকৃত বাস্তবতার একটা অ্যাসেসমেন্ট দরকার, এবং সেই অ্যাসেসমেন্টের উপর বেস করে নেক্সট কোর্স অফ অ্যাকশনটা ঠিক করা দরকার। কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিয়েছে বিদায়ী হাসিনা সরকার। এমনকি পদ্মা সেতু নিজের টাকায় করার দাবি করলেও সেটিও হাসিনা সরকার করেছে দেশি বিদেশি ঋণেই। বিশাল পরিমাণের ঋণ, সেটা বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে, এবং মেগা প্রকল্পের নামে অনেক এই ধরনের ঋণগুলো নেওয়া হয়েছে, দেশি বিদেশি সবকিছু মিলিয়ে। এখন সমস্যাটা হচ্ছে যে অনেক প্রকল্প কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন, এটা আমরা দীর্ঘদিন ধরেই বলছি, বিভিন্নভাবেই বলেছি যে এগুলোর এইসব প্রকল্পের অনেকগুলি প্রপার ফিজিবিলিটি স্টাডি নাই। অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের বড় অংশই ক্ষমতাচ্যুত হাসিনা সরকার নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে। এতে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে, কমেছে টাকার মান, বাড়ছে জিনিসপত্রের দাম। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার তাকিদ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, দুর্নীতি নির্মূলে অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে হবে,
গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী রূপপুর প্রকল্প থেকেই শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা প্রায় ৬০,০০০ কোটি টাকা লুটপাট করেছেন। বিস্তারিত মেহেদি হাসানের রিপোর্টে। ২০০৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর ক্ষমতাসীন হয়েই অনেকগুলো মেগা প্রকল্প হাতে নেয় সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। গত ১৬ বছরে বাস্তবায়ন হয়েছে বেশ কটি প্রকল্প, নির্মাণাধীন কয়েকটি। তবে এসব মেগা প্রকল্পের সবগুলোরই ব্যয় ধরা হয় অস্বাভাবিক, প্রতিযোগিতাপূর্ণ দরপত্রও হয়নি। অভিযোগ রয়েছে জনগণকে উন্নয়নের সবক দিয়ে এসব মেগা প্রকল্প থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীরা। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে এ প্রকল্পে ব্যয় ১২.৬৫ বিলিয়ন ডলার, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এ প্রকল্প থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পকেটেই গেছে ৫ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০,০০০ কোটি টাকা। এদিকে একই সময় ভারতের তামিলনাড়ুতে প্রায় সমসক্ষমতার একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়ান রোসাটম, ব্যয় হয়েছে ৬.৭ বিলিয়ন ডলার। বাংলাদেশের তো মানদণ্ডে, বাংলাদেশের প্রেক্ষিতে এই ধরনের বিশাল দুর্নীতির অভিযোগ এর আগে উত্থাপিত হয়েছে বলে আমাদের জানা নেই। অনিয়ম হয়েছে এই প্রকল্পে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে ধরনের তথ্য প্রকাশিত হয়েছে সেটি কতটুকু যথার্থ সেটাও দেখার বিষয় আছে। কিন্তু যা প্রকাশিত হয়েছে সেটা যদি সঠিক হয় তাহলে এটা বিশাল যে সম্পদ পাচার হয়েছে, আত্মসাৎ হয়েছে রাষ্ট্রীয় সম্পদ, শুধু তাই নয়, এর বিনিময়ে কিন্তু রাষ্ট্রকে, আমাদেরকে, জনগণকে যুগ যুগ ধরে বোঝাটা বইতে হবে। ২০১৩ সালে শেখ হাসিনার রাশিয়া সফরে তার সঙ্গী ছিলেন পুত্র সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এবং রাশিয়া থেকে ১ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তিতে মধ্যস্থতা করেন টিউলিপ সিদ্দিক। এরপর মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান ফান্ড থেকে ৫ বিলিয়ন ডলার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরে সহায়তা করে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান কোম্পানি রোসাটম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন এসব অভিযোগ খতিয়ে দেখা জরুরি। আমাদের এন্টি মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চিহ্নিত করা সম্ভব কারা সাথে জড়িত ছিলেন এবং পাচারকৃত তথ্য ফেরত আনা সম্ভব এবং যারা পাচারের সাথে জড়িত তাদেরকে বিচার আওতায় আনা সম্ভব। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ২০০৯ সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তারিক আহমেদ সিদ্দিক। এই কোম্পানির বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার করেন তারা। যুক্তরাজ্যে জুনামা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামেও একটি কোম্পানি আছে তাদের। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাজুলকে রাজধানী বনশ্রী, আহমদ হোসেনকে গুলশান ও সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়েছে। ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য ছিলেন তাজুল ইসলাম। ২০০৯ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৫ আসনে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে দুর্নীতি, গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে একই দিনে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইন্টারপোলের তালিকায় থাকা ২১ মামলার আসামি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি। আওয়ামী দুঃশাসনের সময় সাংসদ শামীম ওসমানের ছত্রছায়ায় থেকে গড়ে তোলেন নিজস্ব সাম্রাজ্য। লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে ১০ বছরে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিক। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরা ও প্রতিনিধি বিমল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিজেই চাঁদাবাজি করছেন এক সময়ের সিদ্ধিরগঞ্জের ত্রাস মতিউর রহমান মতি। চাঁদা না দিলে হুমকি ধামকি, অকথ্য গালিগালাজ আর চালানো হতো নির্যাতন। ছিলেন আদমজি পাটকলের শ্রমিক, যুবলীগের রাজনীতিতে জড়িয়ে হয়ে যান সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সাংসদ শামীম ওসমানের নেক নজরে পড়ে আঙুল ফুলে কলা গাছ। জমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা চোরায় কারবার করে বনে গেছেন অঢেল সম্পত্তির মালিক। পুরা সিদ্ধিরগঞ্জের ভিতরে গিয়ে দেখবেন যে মতি একটা আতঙ্ক। ১৫ দিন সময় দিয়ে গেলাম,
15 দিনের ভিতরে যদি 7 লাখ না দেয় তাহলে তোর দোকান বন্ধ করে দিবো, আরও অদর্শ ভাষা গালাগালি করলো আর কি। আমাদের ফ্যামিলিটা এখন ধ্বংসের পথে, এই মতির কারণে আমার ভাইটা সহ মারা গেছে, দখল কইরা এই অবৈধ দোকানপাটগুলো সব বসাইছে। শুধু সিদ্ধিরগঞ্জে মতিউরে রয়েছে 12টি বাড়ি, নামে বেনামে অন্তত 10টি মার্কেট। রাজধানীর উত্তরা বসুন্ধরায় একাধিক ফ্ল্যাটের মালিক তিনি। উত্তরা আছে ফ্ল্যাট, আছে জামতলা ফ্ল্যাট আছে, এরপরে এই সাইলুগেট একটা বাড়ি আছে ছয়তলা, দেখবেন গ্লাস সামনে গ্লাসটা কয়েক হাজার কোটি টাকার মালিক। কি ব্যবসা করতো তা আমরা কমু কেমনে, আমরা তো এখানে কাজ করি আর বাসায়। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 2022 সালের ফেব্রুয়ারিতে মতি ও তার স্ত্রী রোকেয়ার বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। বিভিন্ন ব্যাংকে 82 কোটি 51 লাখ টাকা জমা করে তার থেকে 74 কোটি 13 লাখ 88 হাজার 689 টাকা উত্তোলন করে হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়। কিন্তু জামিন পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে মতি। তারা মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে বিভিন্নভাবে দখলদারিত্ব করে এই টাকার পাহাড় করেছে। হাসিনা সরকারের পতনের পর মতি আত্মগোপনে তার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ, আর দুদক বলছে মতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে সকল স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ নির্মিত হয় এগুলো আমরা নিয়মিতভাবে উচ্ছেদ করি, এটি একটি চলমান প্রক্রিয়া। এখন পর্যন্ত প্রধান কার্যালয় থেকে কোনো নির্দেশনা পাইনি, যদি নির্দেশনা পাই যে ধরনের নির্দেশনা পাবো সে ধরনের নির্দেশনা বাস্তবায়ন করবো। সন্ত্রাসী মতিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিদ্ধিরগঞ্জবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। খেলা সংবাদ। পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। বছরসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চেলসি উইঙ্গার কোল পালমার। সবশেষ মৌসুমে দুর্দান্ত খেলেছেন ফিল ফোডেন, করেছেন 19 গোল। ম্যানসিটির ঐতিহাসিক টানা 4 লীগ শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা। এমন পারফরমেন্সের পর সেরা খেলোয়াড় বেছে নিতে খুব বেশি ভাবতে হয়নি PFA-র। এদিকে প্রিমিয়ার লিগে চেলসি ব্যর্থ মৌসুম পার করলেও ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন কোল পালমার, করেছেন 22 গোল। এতে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেলেন তিনি। 2009-10 মৌসুমের পর এবারই প্রথম পুরুষদের উভয় বিভাগে পুরস্কার উঠল ইংলিশদের হাতে। আর এই সাথেই শেষ করছি 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হাসিনা সরকারের দুর্নীতিতে অর্থনীতি রসাতলে, মাথাপিছু ঋণ 1,09,000 টাকা। রূপপুর কাণ্ডে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আহ্বান TIB, সরকারকে কঠোর হওয়ার তাগিদ। সোহায়েল, তাজুল ও আহমদ হোসেন গ্রেফতার, আদালতে উপস্থিত করা হতে পারে আজ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21-24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।